Oh, my God.
Vrindavana Shunagaram Vilasanu Kavasana
Namo Vishnu Padaya, Gaura Prasthaya.
शरणागत
বেগুন আর সবগুলি কুমড়ো টমড়ো এইসবগুলি তোমরা চাষ করো, আমরা এই জন্য এসেছি নাকি আমরা এসেছি নিয়ে সিদ্ধ দেহ প্রাপ্ত হয়ে আর অষ্টকালীয় ভজন করব এই জন্য এসেছি না? তখন তিনি বললেন, জগন্নাথ দাস বাবাজি মহারাজ যা বলছেন সে করো, হরিনাম কর, কিন্তু হরিনাম করবার সঙ্গে সঙ্গে এই কাজ যদি কর, তোমাদের আমি নাম সবসময় নামাপরাধ। এই জন্য কৃপা করে তিনি বলছেন যে সে কিছু সুকৃতি হোক, এই বেগুন কুমড়ো টুমড়ো যা কিছু বৈষ্ণব সেবাতে ভগবানের সেবাতে লাগলে তোমার সুকৃতি হবে, তাতে তোমার চিত্ত বৃত্তি অনর্থ দূর হবে, অনর্থ দূর হলে তারপরে শুদ্ধ নাম হবে, শুদ্ধ নাম হলে সিদ্ধ দেহ আসবে, সিদ্ধ দেহ হলে অষ্টকালী লীলা একেবারে তারা অনর্থগ্রস্ত হয়ে সিদ্ধ দেহ চিন্তা করে দিয়ে আর নরকে যাবে। এই জন্য তোমরা হরিনাম তো করো কিন্তু এসব করো, সকাল বেলা নয় ভোর বেলা রাত্রি সময় হরিনাম করো, অন্য সময় দুপুর বেলা সন্ধ্যা সকাল এই সময় তোমরা এইগুলি কর, নচেত অনর্থ নিবৃত্তি হবে না কোনদিন, তোমাদের হৃদয় নির্মল হবে না আর তার ফলে সিদ্ধ দেহ হবে না অষ্টকালী জ্ঞানের প্রকাশ। জগন্নাথ দাস বাবাজী মহারাজ অনাধিকারীগণকে সিদ্ধ দেহ দেন নাই, এই সিদ্ধ দেহ নাম আর তাহার বসন ভূষণ আর বাস আর এইসব গুলি বলেন নাই, আমাদের রাশিয়ান ভক্তগণের ওদের লালসা যে আজকেই আমাকে গুরুদেব এই সিদ্ধ দেহ দিয়ে দেন, আর সিদ্ধ দেহের নাম আপনার নাম কি এগুলি দিয়ে দেন, রাধা কুণ্ডেতে তাই করে সব সঙ্গে সঙ্গে রতি মঞ্জরি গুণ মঞ্জরি সব নাম দিয়ে দেয় সব, আর এক জন বলবে যে কেউ কে বলবে না আর পাঁচ জনকে একই নাম দিয়ে দিয়ে, তারপরে তারা যখন জানবে পরস্পর তখন আমাদের সকলে এই না, আমাদের বৌকিশোর দাস বাবাজি মহারাজের আজকের বিরতি ঠিক, উনিও কেউ কেউ শিষ্য করেন নাই, একটি মাত্র শিষ্য করেন প্রভুপাদের মতো লোকে, প্রথমে তিনি এইসব কিছু দেন নাই, তবে প্রভুপাদ নিত্য সিদ্ধ জন, তিনি সব কিছু জানেন, ফকিরনাথ ঠাকুরের বহু সেবা করেছেন তিনি সব গুলি জানেন, তিনি এর অধিকারী কি অধিকার দিবার যোগ্য, তিনি শুধু অধিকারী ন অধিকার তিনি দিতে পারেন। এই বাবাজি মহারাজ পূর্ববঙ্গেতে তাহার আবির্ভাব হয়েছিল, অল্প অবস্থাতে তিনি বৃন্দাবন সব ছেড়ে দিয়ে চলে আসেন, আর এখানে এসে কঠোর বৈরাগ্য করতেন, তিনি দ্বাদশটি বনেই থাকতেন, কখনো এইখানে কখনো ওখানে এইখানে সব জায়গায়। বৈরাগ্য কিরকম, যদি ইচ্ছা হয় একটু রসগোল্লা খাবো কোন সময়, আচ্ছা তোমার ইচ্ছা হয়েছে রসগোল্লা খাবি, নিম পাতা নিয়ে সব মুখে দিয়ে খাও, আর শুধু তাই নয় বৈরাগ্যের এত যে রঘুনাথ দাস গোস্বামী ইত্যাদি মতন বৈরাগ্য, খিদা লাগতো আচ্ছা খাও ওই যমুনার কাদা রাধা কুণ্ডের কাদা খেয়ে, কারো বাড়িতে মানতে টানতে যেতেন না, এমন বৈরাগ্য, তাতে অল্প সময়ে যে তিনি অন্ধ হয়ে যান, তিনি এই সূর্যকুণ্ডে তিনিও ছিলেন, এই ব্রজে ঘুরে টুরে শেষে তিনি যান নবদ্বীপ ধামে, তখন মায়াপুর অভি প্রকটিত হয় নাই, এই জন্য এই কুলিয়া গ্রামকেই লোক
नौ दिन धाम मने कर तखन एक नवदीप शहर ते ओखाने थाकते देखें जैसे अनेक सब विषय लोग ऐसे ताके नाना प्रकार तो हमार जानो विवाह हो जाए ताका पैसा हो वो तो रकमें करें बाबा जी महाराज अपना शरणागत करो आपने अनुग्रह करूं जाते हमें एक जन कृष्ण दासी संग्रह करते पाए अच्छा अच्छा तुम्हें कृष्ण दासी संग्रह कर से सती सती विवाह करे ऐसे बाबा जी महाराज का से प्रभु आपने कृपा करूं हमें एक जन कृष्ण दासी संग्रह करे ची अच्छा 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 देखो कृष्ण दासी के प्रजवासी राज जेरे कम होते पूज्य ज्ञान करते প্রতিদিন একে আদর করে পূজা করবে পুষ্পমাল্য দিবে একে স্নান টানান করাবে খাবার দিবে ভোগ বুদ্ধি যেন না হয় শুনে পাওয়ার এরকম একজন বাবাজি এসে একজন লোক বলছে বাবাজি বাবাজি কৃপা করুন আমাকে আপনি কৃপা করুন ও কৃপা দিবি তখন ডোর কফিন খুলে দিয়ে বলছে দে কৃপা আর সঙ্গে সঙ্গে সেটি পালায়ন দিয়ে এরকম ভাবতে তাহাকে কোন সময় কাশিম বাজারের নরেশ নাকে বলেছিল যে বাবাজি মহারাজ ওখানে তো বৈষ্ণব সম্মেলন হবে আপনাকে সভাপতি করতে চান বলছে সে ওখানে কি করবে আর তো কৃষ্ণ ভক্তির প্রচার কর এই সভা ও তুমি সব ছেড়ে দিয়ে এসো আমি তোমার ভরণ পোষণ করবো তুমি আমার নিকটে বসে তুমি হরিনাম করো প্রথমে তোমার মঙ্গল করো তারপরে ওই সব তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে আমি শিষ্য করব না কিন্তু তিনি প্রতিদিন ওইখান থেকে অন্ধ হলেও পার করে দিয়ে তিনি স্বরূপগঞ্জেতে ভক্তি বিনোদ ঠাকুরের ভজন স্থলীতে যেতেন আপনার ভজন স্থলী জানেন দেখেন প্রতিদিন যেতেন আর ভক্তি বিনোদ সঙ্গে ইষ্ট গোষ্ঠী হত ইষ্ট গোষ্ঠী হত তাহাকে তিনি বহু সম্মান করতেন ভক্তি বিনোদ ঠাকুরকে তখন শ্রীল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী বিমলানন্দ সরস্বতী সভা তিনি বলেন যে আমি দীক্ষা হরিনাম গ্রহণ করবো তো এই বাবাজির কাছে বাবাজি মহারাজকে বললেন উনি বললেন যে না আমি শিষ্য করি না তারপরে ভক্তি বিনোদ ঠাকুর কাছে প্রভুপাদ বলেন তিনি বাবাজি মহারাজকে বললেন যে এই ছেলের উপর আপনি দয়া করুন আচ্ছা আমি নিতাই ঠাকুরকে জিজ্ঞাসা করব মহাপ্রভুকে মহাপ্রভুকে আমি জিজ্ঞাসা করি যা বলবেন তা করব দু তিন দিন পরে ভক্তগণ ঠাকুর বললেন যে সে কি আপনি জিজ্ঞাসা করেছিলেন ও আমার মনে ছিল দু চার দিন পরে আবার জিজ্ঞাসা করলেন তখন বলিয়া সে আপনি ছেলেটাকে দেখছেন না চন্দ্রায়ণ ব্রত করছে গোগ্রাস ভোজন করে চন্দ্রায়ণ ব্রত করে চন্দ্রায়ণ ব্রত মানে এক মাসের ব্রত যখন চন্দ্র ঘটতে যাবে তখন যা খায় তার থেকে এক এক গ্রাস কম করতে 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 অমস্যাতে একেবারে আর তারপরে ফের এক এক গ্রাস বাড়াইতে বাড়াইতে পূর্ণিমাতে আপনি দেখছেন না মারা যাবে তখন তিনি তাকে গ্রহণ করেন তাকে দীক্ষা তাকে প্রদান করে ভক্তি মনোর ঠাকুর তাকে পূর্বেই হরি নাম দিয়েছিলেন আর বারা দেও না কুর্মদেবের পূজার মন্ত্র ইত্যাদি দিয়ে তাকে করেন তিনি ওইখানেতে এক সময়ে বাবু ঠাট ধরেন শান্তিপুরী ধোতি আর
जामा पोरे और पागड़ी सुंदर पहनते सादा कपड़े सब सादा कपड़े भक्ति विनोद ठाकुर काछे गए तखन भक्ति विनोद ठाकुर हंसते लगे प्रभु आज के की किया तखन जे तुम जानो ना ए बाबा जी रा व्यभिचार एखन ए बाबा जी बेस नानी वाई काम ওই এইরকম ভাবে বাবু থাকে থাকলেই মঙ্গল পাবে এই জন্য আমি ওদের উৎপাতে এই কাজ এক সময় তিনি যত পয়সা কিছু পেতেন সব ভক্তি বিনোদ ঠাকুর কাছে জমা করতেন পয়সা পয়সা তো উনি সুবিধার জন্য তাকে নোট করে রাখতেন কোনো সময় বাবাজি মহারাজ বললে যে আজকে আমি একটা উৎসব করব গো যত এখানে গরু আর কুকুর তাহাদেরকে আমি রসগোল্লা খাওয়াব পয়সাটা দে তিনি নোট তাকে দিলেন যে আমার পয়সা কোথায় আমার পয়সা দরকার যে আর ধারা দিয়েছিল সেই ব্যবহার আমার নোটের দরকার তখন তিনি যা কোন রকম ভাবে তার সমাধান করে এক সময় তিনি পায়খানাতে বসে আছে পায়খানাতে গিয়ে বসে আছে কেন বিষয়ীদের গন্ধ আসন স্বর্গ ভাগবত ইত্যাদিতে পালন করেছে এই বিষয়গণ এসে আমার কাছে আছে ভজনের মধ্যে বাধা আছে ওদের মহা দুর্গন্ধ ও থেকে পায়খানার গন্ধ আমার সহ্য হয় বেশ ভালোই লাগছে ওই পায়খানা করে গিয়ে বসে ছোট্ট দুঃখ পায়খানা আর দরওয়াজা বাহার থেকে বন্ধ করে এই সময় ওখানকার মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আর পুলিশ এসপি সব এসে বলছে যে বাবাজি আপনি ঘর থেকে বাহার হন আপনার জন্য একটা সুন্দর ভজন কুটি আমরা করছি ওইখানে আপনি থাকবেন উনি বলেন যে আমি অসুস্থ আমি নড়তে পারছি আমি আসতে পারব বললেন বড় বড় লোক সব আসতো খুলতেন না ওইখানে ভজন কতদিন ঘরে বসে আছে একদিন প্রভুপাদের আদেশ নিয়ে আমাদের গুরু মহারাজ তার নাম ছিল বিনোদ বিহারী ব্রহ্মচারী নিমি মহারাজের পূর্ব নাম রাধা গোবিন্দ কি ছিল তিনি আর সরোজ পিসিমা গুরু মহারাজের পিসিমা এরা ওনার দর্শনের জন্য গেলেন ওরা বললেন যে বাবাজি একটু দরওয়াজা খুলুন আমরা দর্শন করব আমি নড়তে পারছি না আমি অসুস্থ তা গুরু মহারাজ বললেন বাবাজি মহারাজ আমরা আমাদেরকে সরস্বতী ঠাকুর পাঠিয়েছেন দর্শন করতে ও সরস্বতী ঠাকুর পাঠিয়েছেন আচ্ছা গুরু মহারাজ এসে তাকে দর্শন প্রদান করলেন সকলে গুরু মহারাজ বললেন যে প্রভু আপনি কৃপা কর তখন বললেন আচ্ছা তোমার জীবনে যা কিছু বিঘ্ন বাধা কষ্ট আমি লীলা তুমি উৎসাহ সহিত সর্বত্র তুমি মহাপ্রভুর বাণী প্রচার কর গুরু মহারাজ এই কথা কীর্তি কেন্দ্রে বলতে তাহারি কৃপাতে আমি প্রচারে দিই কত রকম বিঘ্ন বাধা আছে আর আমি তাহার কৃপাতে এইসব বিঘ্ন বাধাকে পার হয়ে আমি সমস্ত ভারতে আর সর্বত্র প্রচার করছি এই বাবাজি মহারাজের এই সব গুলি গুণ আর তাহার বৈশিষ্ট্য আজকে তাহার আবির্ভাব তিথি তিনি তিরুভাব তিথি এই একাদশী দিনেতে তিনি কৃপা করুন যে তাহার মতোই আমাদের নিষ্ঠা আর একটি কথা প্রভুপাদকে দীক্ষা দিয়ে বললেন কলির নগরেতে যাবে না কলিকাতা যাবে না কিন্তু প্রভুপাদ কি করলেন
সর্বপ্রথমে কলকাতা থেকে মঠ স্থাপন করলেন, আর ওই বাগবাজারে না উঠাডাঙ্গা প্রথমে, তারপরে উঠাডাঙ্গাতে মঠ স্থাপন করলেন, আর সেইখানেতে ভক্তি বিলাস তীর্থ মহারাজ, তার নাম কুঞ্জ বিহারী, আর ভক্তিবিনোদ ঠাকুরের শিষ্য ভক্তিপ্রদ তীর্থ মহারাজ তখন ব্রহ্মচারী, আর আরো আরো বহু গৃহস্থ ভক্ত আর ত্যাগী ভক্ত তার শরণাগত হলো, আর তার কাছে দীক্ষা নিল ব্রহ্মপাদ, আর তারপরে বাগ বাজার করে দিয়ে আর সর্বত্র তিনি প্রচার আরম্ভ করলেন। ওইখানে এই কি তাহার কথা উল্লঙ্ঘন প্রভুপাত করলেন না কি করলেন, এটা উল্লঙ্ঘন ন। এই জন্য জীবের কল্যাণের জন্য আজকে তিনি যদি প্রচার না করতেন তাহলে কি হতো, আমরা কেউ এইখানে আসতে পারতাম না, হরিভজনে বলে প্রবৃত্ত হতাম না। এই জন্য প্রভুপাদ উল্লঙ্ঘন করেন। নরোত্তম ঠাকুরকে বলেছিলেন তার গুরুদেব লোকনাথ গোস্বামী, যাও বাড়ি যাও, তিনি কি করলেন, তুমি বসে বসে হরিনাম করতে পারো, তিনি যে কি করলেন সেইখান থেকে সমস্ত জায়গাতে প্রচার করে হাজার হাজার শিষ্য করে দিয়ে সর্বত্র কৃষ্ণ ভক্তি প্রচার, এইটা গুরু আদেশ উল্লঙ্ঘন নয়। এইরকম ভাবতে ছিল গৌরীশ্বর দাস বাবা মহারাজের অদ্ভুত মহিমা, অদ্ভুত বৈরাগ্য। তিনি এই বৃন্দাবনেতে ব্রজেতে যখন ফুটতেন পরিক্রম, যখন ভ্রমণ করতে যেতেন তখন বলতেন কি, রাধে রাধে কোথায় গো রাধে, রাধে শ্রী রাধে কোথা গো, ওই প্রেমময়ী রাধে 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 রাধে। গোসাই একবার ডাকে, মানে রঘুনাথ দাস গোসাই একবার ডাকে বৃন্দাবনে, একবার শ্যাম কুণ্ডে রাধা কুণ্ডে, একবার গিরিরাজ গড়খানে রাধে রাধে, বীর ভাবেতে কান্দে কান্দে। এইরকম ভাবেতে বৈষ্ণব আজকাল দূর রহ, সেই বাবাজি মহারাজ আপনাদের উপরে আমাদের উপরে একজন মেয়ে একদিন দেখলেন যে তার বাবাজি মহারাজের ঘরেতে শিকাতে কোন পাত্রেতে চাল কিছু সামান্য রাখা আছে, একটি সাপ কোন রকম হাতে নেমেছে উত্তার, মেয়েটি দেখেছে দূর থেকে, বাবাজি মহারাজ আসলেন, বাবাজি মহারাজ বললেন আসলেন, মেয়েটি বলছে যে বাবাজি মহারাজ এই চাউলটা আপনি ব্যবহার করবেন না, এর মধ্যে সাপের বিষ আছে। ও সাপের বিষ, তুমি এখান থেকে যাও তো, খবরদার আসবো না, এর থেকে বিষ তোমার কাছে আছে, তাকে তাড়া করে দিও। এইরকম হতে বৈরাগ্যমান অর্ধরাত্রের সময় গঙ্গা পার করেছেন, আর পার করে দিয়ে ওই বাবলার কাঁটার মধ্যে থেকে, আমরাও যখন গুরুমারের থেকে প্রথমে গিয়েছি কোনো রাস্তা ছিল না, শুধু বাবলা গাছের গাটা টাটা এইসব তার মধ্যে দিকে যাওয়া হতো, তখন ইনি কিরকম ভাবতে ওখানে পৌঁছেছেন, প্রভুপাদ কাছে গেলেন, দেখেন প্রভুপাদ জি আপনি কিরকম ভাবতে আসলেন অন্ধকারে দিয়ে, আর এই কাঁটা বলেতে কোনো রাস্তা নেই, আর বন্যা জল, তখন কি বলতেন যে নিতাই আমাকে, ওই নিতাই একটা ছেলে হাত ধরে আমাকে, এই যে হচ্ছে বাবাজি মহারাজের জীবন চরিত্র। যদি ভজন করতে হয় সাধ, তবে ইনার চরিত্রকে অনুগমন কর, বিশেষ করে সন্ন্যাসী হয়ে এমন কোন কাজকর্ম না যাতে লোক আঙ্গি দেখায়, অল্পে সন্ন্যাসী অল্প ছিদ্র লোক দেখে, খুব সাবধান,
যদি আমার কোন প্রিয় কেউ হয় মেয়ে লোক সাবধানে দূর থাকো, কোন রকমের সংসর্গ করব না, না হয় চারিদিকে বদনামি হয়, তার গুরুদেবের বদনামি হয়, তাই এই জন্য এইসব মহাপুরুষের আদর্শ আমাদের গ্রহণ করা। One devotee came
and he had married and he had brought his wife. Oh, Babaji Maharaj, I have brought one Krishna Dasi. Then Babaji Maharaj became very grave. You are very lucky. It's very rare to find a Brijabasi in this world. Therefore, you should serve her. You should do puja to her. You should cook for her. You should eat her remnants. You should serve her completely. But if you ever have a desire to enjoy her, you will be destroyed and you will go to hell. So that person took his Krishnadasi and disappeared. One time, one man came to Babaji Maharaj. Oh, Babaji Maharaj, give me mercy, give me mercy. Again and again he requested. So Babaji Maharaj opened his door to Kopan and gave, take mercy. And that man ran away. He was afraid. One time, one king of Chupur, if I'm not mistaken, invited Sri Gaurakshadas Babaji Maharaj to one Vaishnav Mela festival for preaching. Again and again he requested, Babaji Maharaj, please come to our festival. Then Sri Babaji Maharaj refused and said, you should give up everything and come here with nothing. And I will maintain you, I will give you a place to live, I will feed you. You should stay here and do bhajan. First perfect yourself, then try to help others. So, he had no disciples. He was the embodiment of renunciation. But he used to go from his place of bhajan at Surupgan. She would cross the river and go to visit Sri Thakur Bhaktivinoda at Godroom. Sri Bhaktivinoda Thakur used to have Istagosti and Harinam and Harikata there. And he used to give so much respect to Sri Gaurakshadas Babaji Maharaj. Seeing his unprecedented character, Sri Vimal Prasad, Sri Bhaktisiddhanta Saraswati Thakur's Brahmachari name, seeing desire to take Diksha initiation from him. But when he asked, then Sri Gaurakshadas Babaji Maharaj said, oh, I have to ask Mahaprabhu. Without his instruction, I cannot do anything. Therefore, the next day when Sri Vimal Prasad asked, oh, did you ask Mahaprabhu? Then Sri Babaji Maharaj would say, oh, I forgot to ask. This way, many times it happened like this, that it appeared he was neglected by Sri Gaurakshadas Babaji Maharaj. Then Sri Bhaktisiddhanta Saraswati Thakur took the Chandrayan Vrat. That means, as from the full moon it goes down to the dark moon, the moon decreases, you decrease your eating until the day of the Amavasya, you don't eat anything. Then when the Amavasya increases, you take one handful, the next day two handfuls like this. So he became very thin. Sri Bhaktisiddhanta Thakur said, oh, you want that this boy should die, you should be merciful to him. Therefore, Sri Bhaktisiddhanta Saraswati Thakur had already taken Harinam from Sri Bhaktivinoda Thakur and was worshipping the Kurma deity. But by the grace of Sri Gaurakshadas Babaji Maharaj, he took initiation, Diksha. One time, Sri Bhaktivinoda Thakur saw Sri Gaurakshadas Babaji Maharaj was dressed in a wonderful style. He had like a silk dhoti, one turban, one nice shirt. So normally Sri Babaji Maharaj would just wear some cloth that he'd taken from the dead bodies. But today he was walking like a landlord with a walking stick. Then Sri Bhaktivinoda Thakur was amazing. Oh Babaji Maharaj, what astonishing form you are manifesting today. Why are you dressed like this? He said, because Babaji's so-called renounced person, their character is so useless and worthless, I do not want to be associated with them. So better people think I'm a materialist than people think that I'm one. Babaji. Therefore, I am worried like this. Hearing that, Sri Bhaktivinoda Thakur became very happy. Some people used to give donations to Sri Gaurakshadas Babaji Maharaj, and he would keep the coins with Sri Thakur Bhaktivinoda. Then Sri Bhaktivinoda Thakur used to change the coins and give to notes. But Babaji Maharaj refused to take the notes. Or whatever was there before, give me that. But anyway, Sri Bhaktivinoda Thakur gave him the money. Then Sri Babaji Maharaj said, today will be a big feast. I will invite all the cows and dogs and give rasgulas to them. Better I give the rasgulas to the dogs than to the Babajis. One time he locked himself in the toilet to teach us that this foul smell caused by the association of materialistic persons is a lot better than the foul smell emanating from the bathroom. Not worse. Therefore he locked himself in the toilet. Many big persons came there. Oh Babaji, Maharaj, please open the door. We'll build you a nice bhajan kutia. But he would neglect them, saying, I am sick, I cannot open. That time he refused everyone. That time asked Sri Param Guruji, and with his aunt, and Sri Seva Vigraha Prabhu. Three came and also knocked on the door.
Babaji Maharaj, please be merciful, give us darshan. He said, I cannot open the door, I am sick. Then Sri Parambrita said, no, we are the disciples of Sri Bhaktisiddhanta Saraswati Thakur. We have come on his order. Then Sri Babaji Maharaj became very happy and he opened the door and gave darshan. That time he offered a benediction to Sri Parambrita. You should preach the Vani, the instructions of Mahaprabhu, very enthusiastically. I bless you that no disturbance will ever touch you. Therefore, Parambrita used to remember this pastime and weeping. He would say, so many obstacles came on my head, but by the grace of the benediction of Sri Gaurakrishna's Babaji Maharaj, I never felt any disturbance. Therefore, on this Ekadasi day, we remember his astonishing renunciation and his wonderful qualities. Sri Gaurakrishna's Babaji Maharaj ordered Sri Bhaktisiddhanta Saraswati Thakur, don't go to the place of Kali, Kalikata. Don't go to Calcutta. But that was the first place that Sri Bhaktisiddhanta Saraswati Thakur opened his, started his Gaudiya Math preaching from, along with Sri Kunja Bihari Guru. After his sannyas, he became Bhakti Vilas Tirtha Maharaj and Bhakti Pradeep Tirtha Maharaj, the disciple of Sri Bhaktivinoda Thakur. He started his preaching in Calcutta and afterwards he moved to Bhagavazama. Did he disobey the order of Sri Gaurakrishna's Babaji Maharaj? No, he did not disobey. Only to give mercy to the jivas, he started preaching them. Just like Sri Narottam Das Thakur was ordered outside of Vrindavan by his guru, oh, go and give water. Therefore he preached everywhere. Therefore he did not cross the, disobey the order of his guru, he fulfilled the order of his guru. Sri Gaurakrishna's Babaji Maharaj used to live in Vrindavan and he would go place to place with so much separation chant, Kotai Gopremamoi Radhe Radhe. So where is Radharani?